গণঅধিকার পরিষদ দেশের মানুষের ভোটের অধিকার পরিষদের জন্য ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেই যাচ্ছে এবং আমাদের এই ব্যাপারে কোনো আমরা অনর আপনারা খেয়াল করেছেন একটা মঞ্চ থেকে আমরা সরে এসেছি আমাদের মনে হয়েছে যে গণঅধিকার পরিষদের জন্য সেই প্ল্যাটফর্মটা ঠিক প্ল্যাটফর্ম ছিল না আমাদের যে যুদ্ধ দেশের মানুষের অধিকারের জন্য সেটা আমরা চালিয়ে যাব এবং এই অবৈধ এবং খুনি এবং দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমাদের যুদ্ধ কিন্তু অব্যাহত থাকবে এটা আপনারা নিশ্চিত থাকেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারাই আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ আমাদের তেল নাই গ্যাস নাই কোনো সোনা নাই কিন্তু আমাদের সোনার মানুষগুলি আছে এবং তারা বিদেশে থেকে দেশের জন্য যা করছে আমরা এটা ভুলতে পারি না অনেক ধন্যবাদ